আমি প্রথম এসেছিলাম এই দেশে 2011 সালে। 2011 সালে আসার পর 2014 সালে আমার 2011-12 সালে আমি একটা ভিসা এক্সটেনশন, আমি তখন প্রথমে এসেছিলাম 1 বছরের ভিসা নিয়ে। তো 2012 সালে আমি যখন ভিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করি, তখন আমাকে আবার ওরা একটা একটা ইংলিশ টেস্ট দিতে বলেছিল। তো ইংলিশ টেস্টটা আমি আইএলসের জন্য বুকিং দিতে গিয়ে দেখি যে কোনো স্লট খালি নেই, তো যার কারণে তখন আমি টোয়েক টেস্টটা দিয়েছিলাম। টোয়েক টেস্টটা দেওয়ার পর আমাকে ওরা ওটার উপর বেস করেই ওরা আমার ভিসাটা এক্সটেনশন করেছে। 2014 সালে বিবিসির একটা আপনার প্রোগ্রামের উপর বেস করে তখন ওরা প্রায় মোর দ্যান 50,000 স্টুডেন্ট, আমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি না, মানে এরকম অনেক হাজার হাজার স্টুডেন্টদেরকে ওরা আপনার ওই একটা জিনিসের উপর, ওইটা ডকুমেন্টারির উপরে বেস করে ওরা সবার ভিসাটা তখন কার্টেল করে দিয়েছিল গণহারে, যার মধ্যে আমিও একজন ছিলাম। আমাকে যখন ভিসা কার্টেল করে দেয়, তখন আমি এখানে ইন কান্ট্রি একটা আপিল রাইটের জন্য ওদের কাছ থেকে একটা আপিল করি ওদের কাছে, কিন্তু ওরা আমাকে ইন কান্ট্রি আপিল রাইটটা দেয় না। ওরা আমাকে বলেছে যে আমাকে আপিল রাইটটা দেওয়া হবে যদি আমি আমার দেশে ফিরে যাই। আমাকে ওরা আউট কান্ট্রি আপিল রাইট দিয়েছিল, তো আমি দেশে ফিরে যাই। দেশে ফিরে গিয়ে আমি আউট কান্ট্রি আপিল রাইটটা অ্যাক্সেস করি, তখন দেশ থেকেই আমি ওদের এখানে আপিলের জন্য আপনার আবেদন করি। তো ওরা আমার আপিল, আমি 2016 সালে আপনার 2016 জানুয়ারিতে আমি দেশে চলে গিয়েছিলাম। 2016-তে দেশে চলে যাওয়ার পর ওখান থেকে আমি কেসটা ফাইট করি, এবং 2020 সালে যখন আমি প্রথম কেসটা উইন করি, উইন করার পর ওরা তখন চাচ্ছিল যে আমি বেসিক্যালি কেসটা উইন করার জন্য ওরা একটা কোর্ট হিয়ারিং করতে চাচ্ছিল। এখন যেহেতু আমি এই দেশে ফিজিক্যালি প্রেজেন্ট নাই, তো কোর্ট হিয়ারিংটা করার জন্য ওদের একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন ছিল। স্পেশাল অ্যারেঞ্জমেন্টটাও আপনার সব কিছু খুব সুন্দর করে দেশেও অ্যারেঞ্জ করতে হয়েছিল, এখানে ইউকেতেও, বাংলাদেশেও অ্যারেঞ্জ করতে হয়েছিল, এবং এখানে ইউকেতেও অ্যারেঞ্জ করতে হয়েছিল। কোর্টরুমের ভেতরে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, যেগুলো করেছিল আপনার ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার এবং ওনার অ্যাসোসিয়েটরা, ওনারা খুব সুন্দর করে ইউকেতে এবং বাংলাদেশে ঢাকায় একটা হিয়ারিংয়ের খুব সুন্দর করে একটা অ্যারেঞ্জমেন্টের জন্য আপনার হোম অফিসকে, কোর্টকে আবেদন করে, এবং কোর্টও সেই অনুযায়ী আপনার অ্যারেঞ্জমেন্ট করে দেয়। তো বাংলাদেশ থেকেই আমার প্রথম হিয়ারিংটা হয়েছিল। ওই হিয়ারিংয়ের পরে যখন আমি কেসটা উইন করি, কেসটা উইন করার পর ওরা আমাকে বলেছিল যে আমাকে ওরা এই ইউকেতে ওয়েলকাম করবে। ওয়েলকাম করবে বলার পর তখনও পর্যন্ত ওরা আমাকে আর কোনো আপডেট দেয়নি, কিছুই জানায়নি। তো পরে স্যার বারবার ওনাদেরকে বিভিন্ন লিখালিখি করে, ওনাদের সাথে করেসপন্ডেন্স করে ওনাদেরকে বললো যে ওর যেই, ও একটা স্টুডেন্ট, একটা লর স্টুডেন্ট হিসেবে এসেছিল, ওর একটা ফিউচার প্ল্যান ছিল যে ও বারেট ল করবে, ওই একটা আশা নিয়েও এসেছিল ফর কোনো কোনো অপরাধ করা ছাড়া, ও ওর সারাটা জীবনের জন্য একটা ভুক্তভোগী হয়ে গেল। তো ওটার বিনিময়টা কী হবে এখন, এটার বিনিময়ে ও কী, ওর ওর প্রাপ্যটা কী? শুধুমাত্র কেসটা উইন করা এটাই তো ইজ নট ইনাফ। তো তখন স্যার প্রথম যেটা করলো, ওনাদেরকে বললো যে ওকে এই কান্ট্রিতে আবার আসার সুযোগ দাও, এই কান্ট্রিতে আবার আসার সুযোগ দাও। বললো পর ওরা বলো আচ্ছা ঠিক আছে, পাসপোর্টটা, ওরা আমার পাসপোর্ট চেয়েছে, পাসপোর্টটা চাওয়ার পর, পাসপোর্টটা জমা দেওয়ার পরও ওরা আমাকে সাথে সাথে ভিসা দেয়নি। সেটার জন্য প্রায় 2-2.5 বছর ধরে সারা ফাইট করেছে আপনার হোম অফিসের সাথে যে এখনও ভিসাটা কেন দেওয়া হচ্ছে না ওকে, যেহেতু ও এখন তো কোর্ট কেস উইন করার পরে এখনও এটা এটা ও পাবে, তো ওটা কেন দেওয়া হচ্ছে না। তো এটার জন্য ওনারা 2.5 বছর ধরে ফাইট করেছে। পরে আমি এই দেশে ফাইট করার পরে আমাকে ওরা ভিসা দিয়েছে 2024-এ এসে, 2024-এ ভিসা দিয়েছে। দেওয়ার পর ইন দি মেইন টাইম আমার বেবি হলো, এখন আবার বেবিকে নিয়ে আসতে, যেহেতু ভিসাটা হচ্ছে আমার, এখন আমি বেবিকে নিয়ে কীভাবে আসবো সেগুলোরও খুব সুন্দর করে স্যার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, যেহেতু ওর ফাদার এখানেই ছিল। তো কীভাবে আসলে ভালো হবে, আমার বেবিকে নিয়ে কোন 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 ধরনের ভিসা নিয়ে আসলে ভালো হবে, এভাবে সব কিছুই গাইডলাইন দিয়েছে স্যার। এরপর 2024-এ এপ্রিলে এসেছি আমি, এপ্রিলের 23 তারিখ আসার পরে, আমি আসার সময় ওরা আমাকে দিয়েছিল 1 মাসের ভিসা। এখানে আসার পরে স্যার এবং ওনার অ্যাসোসিয়েটরা মিলে ওরা আবার আবার আবেদন করেছে আমার ভিসা এক্সটেনশনের জন্য। তখন ওরা আমাকে 3 ইয়ার্সের একটা ভিসা দিয়েছে। ভিসা দেওয়ার পর, 3 ইয়ার্সের ভিসাটা দেওয়ার পর তখন স্যার আমাকে বললো যে এবার আমরা একটা স্টেপ নিতে চাই, বিগ স্টেপ, সেটা হচ্ছে আমরা আইএলআরের জন্য অ্যাপ্লাই করতে চাই। তো স্যার আমাকে বললো যে তুমি টেস্টগুলো দাও, আমরা এরপর আইএলআরের জন্য অ্যাপ্লাই করবো। আমার জন্য সব থেকে
অবিশ্বাস্য যে বিষয়টা ছিল, আমি কখনোই আশা করিনি যে আমাকে ওরা একদিনের ডিসিশনে, আমি যে ফার্স্টেস্ট ডিসিশনে, আইলারে যে ফার্স্টেস্ট ডিসিশন, যে 24 আওয়ার্সের মধ্যে যে ডিসিশনটা দেয়, সেটার জন্য আমি আমি সাহস করছিলাম না। বাট স্যার আমাকে বলেছে যে তুমি আশা রাখো, ইনশাল্লাহ হবে। তো পরে তখন স্যার এটার জন্য আবেদন করলো, করার পর ওরা আমাকে একদিনের ভেতরেই, আমি যেদিন বায়োমেট্রিক দিয়েছি তার পরদিনই আমি আইএলআর পেয়ে গেছি। এটা ছিল আমার জন্য সব থেকে বড় অবিশ্বাস্য একটা বিষয়। আমি কখনোই ভাবতে পারিনি যে এটা এত সহজেই আমি পাবো। এবং আমি এখানে আসার আগেও যেটা আমার মনে আছে, আমি এখানে যখন প্রথম যখন আমি এখানে 2024 এপ্রিলের 23 তারিখ আমি এসেছি, আসার সময় আমি স্যারকে আমি ফোন করেছিলাম যে স্যার ওরা আমাকে আদৌ কি কোনো, আমি যে যাব আমার এটা কি কোনো ফলপ্রসূ হবে যাওয়াটা, আমি তো এখানে তো অলরেডি এখন একটা আস্তে আস্তে ট্রাই করছি যে ওখান থেকে আমাকে ভিসা কার্টেল করে দেওয়াতে আমি যেহেতু পড়াটা কন্টিনিউ করতে পারিনি, আস্তে আস্তে আমি সেটা রিকভার করার চেষ্টা করছি, এখন আবার সব কিছু এখানে ছেড়ে ওখানে গিয়ে নতুন করে শুরু করব। তো তখন স্যার বললো যে তুমি আল্লাহর উপর ভরসা রেখে, আমাদের উপর ভরসা রেখে তুমি আসো, উই উইল ফাইট টুগেদার, আমাকে উনি শুধু এটা বলেছে। এবং আসার আগের দিনও আমি ওনাকে ফোন করেছিলাম, আমি বলেছি আমি সাহস পাচ্ছি না, এবং ওনার কথায়, ওনাদের কথায় সাহস পেয়ে আমি বেসিক্যালি আমি ইউকেতে আসব এই ডিসিশনটা আমি নিয়েছি, না হলে আমি আসবো এত বছর পরে আসবো কি করব না করব ওগুলোও আমি কিছু বুঝতে পারছিলাম না, কিছু সব ছিল আনসার্টেন। আমি এসেছিলাম 9 বছর, আমি 9 বছর পরে আসছি, সব কিছুই ছিল আমার জন্য আনসার্টেন যে আসলে কি হবে না হবে, তো জিনিসগুলো একটা আনসার্টেনটিতে ছিলাম, আমি সাহস পাচ্ছিলাম না। আমাকে ওনারাই সবাই সাহস দিয়েছে, ওনারাই সাহস দিয়ে আমাকে উৎসাহিত করেছে আমি যেন আসি। ধন্যবাদ দিতে চাই ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার এবং ওনার অ্যাসোসিয়েটসদেরকে, কারণ ওনাদের একটা লং টাইম একটা ফাইটের কারণে আজকে আমি আমার এই জয়টা, আজকে আমি এইখানে আপনাদের সাথে, এই যে আমি ইউকেতে বসে আমি আপনাদের সাথে কথা বলছি সেটাও হচ্ছে শুধুমাত্র ওনাদের কারণে। আর আপনার যে প্রশ্ন ছিল, আমি দেশে আমাকে যখন চলে যেতে হয়েছিল, আমি দেশে চলে যাওয়ার পরও আমি ফাইটটা আমি ধরে রেখেছি। আমি নিজে একজন আইনের ছাত্র, তো আইনের যেই আপনার আইনের উপরে আমার শুরু থেকে একটা ভরসা ছিল, কিন্তু এরপরও যখন আমাকে দেশ থেকে চলে যেতে হলো পড়ার মাঝখানে, তখন ওটা ছিল আমার আমার ফিউচারের জন্য সব থেকে বড় একটা ধাক্কা। কারণ আমি যা যেই আশায় এই দেশে এসেছিলাম, আমার প্যারেন্টস যেই আশায় আমাকে এই দেশে পাঠিয়েছিল, সেটা তখন কমপ্লিটলি একদম মানে একদম শেষ। তখন স্বপ্নটা বলতে কি, কোনো স্বপ্নই নেই, তখন স্বপ্নটাই শেষ। তো পরবর্তীতে আমি দেশে যাওয়ার পর আমি আমার বাবার সাথে যখন আমি বললাম, আমার বাবা বলল যে আমি যদি চাই তাহলে আমি যাতে আইনি লড়াইটা চালিয়ে যাই। এবং তখন আমাকে ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার আমাকে তখন একটা আশা দিলেন যে আমরা আছি আপনার হয়ে লড়ার জন্য, আপনাকে কিছু করতে হবে না, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আমাদের উপর ভরসা রাখেন, আপনি আমাদের উপর ভরসা রাখেন, আপনি আমাদের উপর ভরসা রেখে আপনি আগান, ইনশাল্লাহ জয় আমাদের হবেই। আপনারা জানেন যে ইমিগ্রেশন লটা ইংল্যান্ডে একটা সহজ কোনো বিষয় না, বিশেষ করে যখনই কেউ কোনো ইমিগ্রেশন আইনের কোনো একটা ফাঁদের মধ্যে পড়ে যান তখন তার লাইফটা কীরকম হয় আপনারা বুঝতে পারছেন। বিশেষ করে যারা ল্যাঙ্গুয়েজ যে ইটিএস টুয়েক ফ্রডের কেসগুলিতে পড়েছিল তাদের কী অবস্থা হয়েছিল আপনারা সবাই জানেন, কম বেশি হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জীবন হুমকির সম্মুখীন হয়ে গেছে, এখনও পর্যন্ত তারা অনেকেই এটা নিয়ে সংগ্রাম করছে আপনারা জানেন। তাদের মধ্যে একটা কেস এই ধরনের যে ইটিএসের কারণে আমাদের একজন চলে যেতে হয়েছিল, এই ছাত্রীকে চলে যেতে হয়েছিল বাংলাদেশে, কারণ তার আপিলের সুযোগ ছিল না। যাওয়ার পরে আপিল করেছে, আপিলে উইন করেছে। আমরা যখন আদালতে গিয়ে বললাম যে আপনারা লিখতে হবে যে তার ভিসা আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় তাকে ফিরিয়ে আনতে হবে, এরপরেও যা যা এটা লেখার পরেও কিন্তু হোম অফিস আমাদেরকে কোনো কোঅপারেশন করছিল না। এরপরে আমরা অ্যাপ্লিকেশন করেছি, অ্যাপ্লিকেশন করার পরে তাকে ভিসা দেওয়া হয়েছে, তাও প্রায় 2.5 বছর পর। 9 বছর পরে উনি ফেরত আসলেন,
তার বাচ্চাকে সাথে এর মধ্যে তার যেহেতু বাচ্চা জন্ম হয়েছে তাকে সাথে নিয়ে আবার যেহেতু বাচ্চাকে হ্যাঁ বাংলাদেশ থেকে আসছে যেহেতু বাচ্চা জন্ম হয়েছে বাচ্চাকে নিয়ে আসতে হবে বাচ্চাকে ছাড়া যেহেতু আসতে পারবে না সেই জন্য এটা একটা কমপ্লিকেটেড ইস্যু ছিল আবার তার হাজবেন্ড এখানে স্টুডেন্ট ছিল তার ভিসা শেষ হয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে একটা খুব জটিল একটা অবস্থার মধ্য দিয়ে আসতে হয়েছে আসার পরে আমরা যেটা পেয়েছি তাকে প্রথম 3 বছরের ভিসা দিয়েছে কিন্তু তার পারমানেন্ট রেসিডেন্সি আমরা বলছি তার 9 বছর শেষে বাইরে থাকলো এটা তো ভুল কার হলো এই ভুলের কারণটা কার এই ভুলটা হয়েছে এটা কিন্তু হোম অফিসের রং ডিসিশনের কারণে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা তার জন্য পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করছি কিন্তু এর মধ্যে আইন চেঞ্জ হয়েছে ফাইনালি আমরা তার পারমানেন্ট রেসিডেন্সি আমরা পেয়েছি এটা হচ্ছে সবচেয়ে বড় খবর যে তার ভবিষ্যৎ জীবনটাই তার পরিবর্তন হয়ে গেল তার হাজব্যান্ড এবং তাদের চাইল্ড তাদের ফিউচারে এর সাথে সেট হয়ে যাবে আশা রাখি এখন আপনারা দেখছেন যে যে ছাত্রী সে কিন্তু ব্যারিস্টার হওয়ার আশা নিয়ে সে কিন্তু আসছিল এবং তার হাজব্যান্ডও কিন্তু ব্যারিস্টারই পড়ছে এবং তারা অনেক আশা নিয়ে এই দেশে আসে কিন্তু হোম অফিসের রং ডিসিশনের কারণে সে এখনও সেই পড়ালেখাটা চালাতে পারেনি চলে যেতে হয়েছে 9 বছর পর্যন্ত বাইরে ছিল তো 9 বছর বাইরে থাকার পরে যে অ্যাপ্লিকেশন আমরা করছি 10 বছরের লং রেসিডেন্স যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে 10 বছর তাকে এই দেশে কন্টিনিউয়াস থাকতে হবে আইনগতভাবে লফুলি কোনো ওভারস্টে হতে পারবে না এবং অ্যাবসেন্টের কতগুলি নিয়ম আছে কতগুলি সীমা আছে সেই সীমা ছাড়িয়ে তার অ্যাবসেন্ট তো 9 বছর বাইরে ছিল আইনি লড়াইয়ের সময় সে সব কিছু মিলিয়ে তার পারমানেন্ট রেসিডেন্সি হয়েছে ওই 10 বছরের ভিত্তিতে লং রেসি 10 ইয়ার্স লং রেসিডেন্সের বেসিসে কাজে এটা একটা এক্সেপশনাল কেস সিনারিও বলতে পারেন অনেকে জানেন না হয়তো এগুলি নিয়ে চিন্তাভাবনা করেন না যারা এই ধরনের ভুক্তভোগীরা আছেন যারা স্টুডেন্ট এই ধরনের ভিকটিম হয়েছে তারা এগিয়ে আসতে পারেন তারা তাদের ভালো লয়ারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে এইসব ধরনের কেসগুলো ফাইট করে তাদের পারমানেন্ট রেসিডেন্সি পেতে পারেন বলে আমি মনে করি এই কেসটা একটা উদাহরণ।